হ্যালো বন্ধুরা, টেকল্যান্ডের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আমার হিরো হাঙ্ক বাইকটির মধ্যে এলইডি লাইট ইনস্টল করব। আপনারা সকলে জানেন হিরো হাঙ্ক বাইকটির মধ্যে ডিফল্টভাবে হ্যালোজেন লাইট ইনস্টল করা রয়েছে এবং জেটি পিকআপের সাথে সংযুক্ত। অর্থাৎ আপনারা সকলেই বুঝতে পারছেন, আপনি যখন অ্যাক্সেলারেটরটি বাড়াবেন অর্থাৎ পিকআপ বাড়াবেন তখন আপনি আলো পাবেন এবং পিকআপ কমিয়ে দিলে আপনার হেডলাইটের আলো কমে যাবে। এখন এই হ্যালোজেন লাইটটি যদি আমি সরাসরি ব্যাটারির সাথে সংযুক্ত করি অর্থাৎ এসি থেকে ডিসিতে কানেক্ট করি, তাহলে কিন্তু আপনার ব্যাটারি বসে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে, যার কারণে হিরো হাঙ্ক যারা ইউজার রয়েছেন তারা বেশিরভাগই এলইডি লাইট ইউজ করেন। এতে করে সরাসরি ব্যাটারির সাথে কানেক্ট করলেও ব্যাটারিটি বসে যাওয়ার সম্ভাবনা কম থাকে। বাজারে অনেক প্রাইসের অনেক ধরনের এলইডি লাইট পাওয়া যায়। আমার বাজেট কম ছিল বিধায় আমি 1000 টাকা বাজেটের মধ্যে এই এলইডি লাইটটি চয়েস করি। জাবা রেসিং এমেট নামক এই এলইডি লাইটটি আমি দারাজ থেকে ক্রয় করেছি এবং আমার খরচ পড়েছে 990 টাকা, তার সাথে ডেলিভারি চার্জও কিন্তু ছিল। আপনারা যদি লোকাল শপ থেকে কিনেন তাহলে এই এলইডি লাইটটি 950 থেকে 900 টাকার মধ্যে পেয়ে যাবেন। হিরো হাঙ্ক বাইকটির মধ্যে এই এলইডি লাইটটি ইনস্টল করতে হলে আপনাকে কোনো ধরনের ওয়্যারিং কাটতে হবে না, আপনি শুধু এসি থেকে ডিসি করিয়ে নিলেই হবে। আর আপনার বাইকের কানেকশনটি যদি আগে থেকেই ব্যাটারির সাথে দিয়ে থাকেন তাহলে আপনারা সরাসরি এই বাইকটি ইনস্টল করে ইউজ করতে পারবেন। তো চলুন আমরা হিরো হাঙ্ক বাইকটির মধ্যে এই এলইডি লাইটটি ইনস্টল করে দেখি কেমন পারফরমেন্স পাওয়া যায়। এটি হলো হিরো হাঙ্কের মধ্যে ডিফল্টভাবে থাকা হ্যালোজেন বাল্বটি। এই বাল্বটি কিন্তু খুবই ভালো কোয়ালিটির, কিন্তু এটির একটাই প্রবলেম, এটি বেশি বিদ্যুৎ খায়, যার কারণে আপনারা সরাসরি এই হ্যালোজেন বাল্বটি ব্যাটারির সাথে কানেক্ট করতে পারবেন না। এবং ব্যাটারির সাথে কানেক্ট না করলে যে রেডি পিকআপের সাথে এই বাল্বটির কানেকশন, তার ক্ষেত্রে কিন্তু আপনাদের হাইওয়ে রাইডিংয়ের ক্ষেত্রে খুব বড় সমস্যা হয়ে দাঁড়াবে। তো কোনো ধরনের ওয়্যারিং কাটা ছাড়াই আমি আমার হাঙ্ক বাইকটির মধ্যে অলরেডি এলইডি লাইটটি ইনস্টল করে ফেলেছি। আপনারা দেখতে পাচ্ছেন এর সম্পূর্ণ কাজটি কিন্তু শেষ হয়ে গিয়েছে এবং আমার কোনো ধরনের তার কাটতে হয়নি, শুধুমাত্র আমাকে এসি থেকে ডিসি অর্থাৎ ব্যাটারির সাথে কানেকশনটি দিয়ে দিতে হয়েছে। এবং এই লাইটটি আমি আপনাদেরকে আগেও বলেছি, শুধুমাত্র প্লাগ অ্যান্ড প্লে এরকম করেই কিন্তু ইউজ করতে পারবেন। আর দিনের আলোর মধ্যে এই লাইটটির পারফরমেন্স আপনারা বুঝতে পারবেন না, তো আমরা আপনাদেরকে রাতের আলোর মধ্যে ভিডিও এবং ছবির মাধ্যমে বুঝাবো যে আপনারা কতটুকু তারতম্য বা কতটুকু পার্থক্য পাবেন হ্যালোজেন লাইটটি থেকে। তো বন্ধুরা, আপনাদের জন্য করে রাখা আগের ভিডিও থেকে আমি আপনাদেরকে এখন এই ভিডিওটি দেখাচ্ছি। এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন হাঙ্কের যে অরিজিনাল হ্যালোজেন বাল্বটি রয়েছে তার পারফরমেন্স। এবং এই হ্যালোজেন বাল্বটি কিন্তু পিকআপের সাথে কাজ করে এবং সম্পূর্ণ পিকআপ ধরে রেখে আমি আপনাদেরকে এর পারফরমেন্স শো করছি। এর লো বিম এবং হাই বিম দুটির পারফরমেন্সই কিন্তু আপনারা ধরতে পারছেন। একটা কথা অবশ্যই অবশ্যই বলে রাখা ভালো, ভিডিওর মধ্যে কিন্তু এই আলোটি কম আসছে, যেহেতু আমি মোবাইলের দ্বারা ভিডিও করছি। আপনাদেরকে ছবি তুলে কিন্তু আমি আপনাদেরকে পরে এই আলোটি দেখাবো। তো এত গেল হ্যালোজেন বাল্বের পারফরমেন্স, এখন এলইডি লাইটের পারফরমেন্সটি আপনারা একবার দেখে আসুন। সেম কন্ডিশনে সেম লাইটিংয়ে কিন্তু আমি এই ভিডিওটি করেছি এবং পার্থক্যটা কিন্তু আপনারা খুব সহজেই ধরতে পাচ্ছেন বলে আশা করছি। ভিডিওর মধ্যে আপনারা আলোটি কম দেখলেও আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে যে ছবিগুলো অ্যাড করে দিব তা দ্বারা কিন্তু আপনারা খুব সহজেই বুঝতে পারবেন এই লাইটিংয়ের পারফরমেন্সটি আসলে কতটা ভালো।
1,000 টাকা বাজেটের মধ্যে আপনারা কেউ যদি এলইডি লাইট নিতে চান, তাহলে আমি আপনাদেরকে এই কারণে এলআইটি সাজেস্ট করব, কারণ এলআইটির পাওয়ারও যথেষ্ট ভালো মানের এবং তার সাথে এলআইটির মধ্যে আপনারা একটা 6 মাসের ওয়ারেন্টি পাচ্ছেন। আপনারা দারাজ কিংবা ফিজিক্যাল শপ যেখান থেকে কিনেন না কেন, এই কোম্পানির এলআইটির মধ্যে কিন্তু 6 মাসের ওয়ারেন্টি রয়েছে। আপনাদের এলআইটির পারফরমেন্স কেমন লেগেছে তা আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, এবং এই বাজেটের মধ্যে যদি এর থেকে বেটার এলইডি লাইট সম্পর্কে আপনার জানা থাকে তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। টেকনেটের পক্ষ থেকে খোদা হাফেজ, ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, ধন্যবাদ।